আমি রিয়াদ আহমেদ, একজন প্রবাসী। বিগত 5 বছর পর দেশে ফিরেছি। আজ 3 মাসের ছুটিতে এসেছি। আমার বাবা, বড় ভাই, দুলা ভাই সবাই প্রবাসী। আমরা একই দেশে থাকি। বড় ভাইয়া গতকাল ফিরে গেছে। আমি আর বাবা একসাথে এসেছি। বাবাকে আর বিদেশে যেতে দিব না। জীবনের অধিকাংশ সময় প্রবাস জীবন কাটিয়েছি। এখন না হয় অবসরে যাক। বাড়ি ফিরে আসার পর মা খুব খুশি। মা আমাকে প্রায় ঘণ্টাখানেক জড়িয়ে ধরে কেঁদেছে। মা আর কেঁদো না প্লিজ, তোমার ছেলে তোমার বুকে ফিরে এসেছে। বাবা, তোদের ছেলে থাকতে আমাদের খুব কষ্ট হয়। জানি তো মা, আমার কি কষ্ট হয় না? আমাদের আরও বেশি কষ্ট হয়, দেশ ছেড়ে বিদেশে থাকি। যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, খেতে দিচ্ছে। মা, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? বাবা আর বিদেশে যাবে না, এখন থেকে দেশে থাকবে। মা, বাড়িতে একজন পুরুষ মানুষ না থাকলে তোদের থাকতে কষ্ট হয়। বড় ভাবি ভাইয়াকে সবটা বলেছে। তোমাদের পাড়ার বকাটেরা কিভাবে বিরক্ত করে। ওসব কথা এখন বাদ দে, তোকেও আমি একটা সুখবর দিব। বাপ বেটা খেতে আয়, তারপর বলবো। রিয়াদের মা, আমার সাথে কথা বলবে না? না, তোমার সাথে আমার কোনো কথা নেই। বাবার উপর মায়ের খুব অভিমান হয়েছে। মা বাবাকে বিগত 5 বছর আগে থেকে বলে যাচ্ছে, তোমাকে আর প্রবাস জীবন কাটাতে হবে না, ফিরে এসো, তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। কিন্তু বাবা বলে আর কিছুদিন থেকে চলে আসব। যাই হোক, আমি হাত মুখ ধুয়ে চলে আসলাম খেতে। বাবাও এসেছে, বড় ভাবি আমাদের দুজনকে খেতে দিচ্ছে। ভাবির দিকে তাকানো যাচ্ছে না। হঠাৎ ভাবির অনেকটা পরিবর্তন হয়েছে, শুকিয়ে গেছে, চোখ মুখ শুকনো লাগছে। ভাবি, কেমন আছো তুমি? ভালো নেই ভাইয়া, তুমি কেমন আছো? আমি তো দিব্যি আছি, কিন্তু তোমার কি হয়েছে? তুই চাচ্ছি হবি, এটা একটা সুখবর। আর একটা সুখবর হলো, আমি তোর জন্য মেয়ে ঠিক করেছি। মেয়ে আমার খুব পছন্দ। তোর বিয়ে আগামী শুক্রবার, আজ রবিবার। বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নাও বাপ। মুখে বিয়ের কথা শুনে বিষম খেলাম। মা এসে আমার পিঠে আস্তে আস্তে চাপড় মেরে বলল, ভাইয়া তুমি যতই বিষম খাও কাজ হবে না, তোমাকে বিয়ে করতেই হবে। আমি অসুস্থ, মায়ের শরীরটাও ভালো না, সংসারে সামান্য কাজ করলেও আমি কিছুটা রেস্ট পাবো। ভাবি, তুমি অসুস্থ, এই সময়ে তোমার কোনো কাজ করতে হবে না। আমি কালই তোমার জন্য একজন কাজের লোক নিয়ে আসবো। আর বিয়ে করতে বলছো, সেটা না হয় করলাম, তবুও কাজের লোক দরকার। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে জানিস? তুমি কাকে বউ করে আনতে চাইছো? বড় বৌমার ছোট বোন সোহেলিকে। কি মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? সোহেলি পিচ্ছি একটা মেয়ে, আমি ওকে বিয়ে করব না। সোহেলি এখন আর পিচ্ছি নেই, ও এবার SSC পাশ করেছে। বৌমা, তোমার বোনকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে মা, আমি এক্ষুনি ডেকে নিয়ে আনছি। মা আর ভাবির কথা শুনে আমি আর খাবার ঘরে বসে থাকতে পারলাম না। আমি খাবার শেষ করে নিজের ঘরে আসলাম। ভাবি আমাকে এবার বেজ্জতি করতে ছাড়াবে না। বাবা মা সামনে আছে দেখে চলে আসলাম। ভাবি তার বোনকে নিয়ে আমার রুমে আসুক, একটু পর ঠিকই ভাবি তার বোনকে নিয়ে আমার রুমে আসলো। ভাইয়া, এ হলো আমার বোন সোহেলি, তোমাদের দুজনকে রেখে গেলাম। তোমার বিয়ে হবে 2 দিন পর, তার আগে কিছু করব বুঝি, আমি গেলাম। জানতাম ভাবি এই সবই বলবে, তাই তো চলে আসলাম। সোহেলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো বিয়েন সাহেব, দাঁড়িয়ে আছো কেন? এসো আমার পাশে বসো। সোহেলি আমার পাশে এসে বসলো। কেমন আছেন ভাইয়া? হাই কপাল, 2 দিন পর যার সাথে আমার বিয়ে, সে কিনা আমাকে ভাইয়া বলে রাখছে। ইচ্ছে করছে নিজের কপাল নিজেই ফাটাই। তা বোন, তুমি এখনো পিচ্ছি আছো, হঠাৎ আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে কেন? আমি কথাটা শেষ করতে পারলাম না। তার আগেই সোহেলি আমার কাছে এসে আমার শার্টের কলার 2 হাতে চেপে ধরে বলল, আইশালা আমি কোন দিক দিয়ে ছোট? আমাকে ভালো করে দেখ, আমাকে পিচ্ছি বললি কেন? আমি এই বছর SSC পাস করেছি, আমার বয়স 16 বছর পার হয়ে গেছে। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আপনার মা আর ভাবি আমাকে হাত জোর করে অনেক অনুরোধ করেছে, সাথে আমার মা বাবাও, তাই আমি আর না করিনি। ভেবেছি আমি আর আপু একসাথে থাকতে পারবো সারা জীবন। তোমার দেখছি অনেক সাহস, আমার শার্টের কলার ধরো, পিচ্ছি হলে কি হবে, ঝাল আছে এবি। তোমার এই ঝাল কি করে কমাতে হয় সেটাও আমার জানা আছে। একবার আমার বউ হও, তারপর মজা বুঝবা। আমি 3 মাস বাড়ি থাকবো, এই 3 মাস তোমাকে পিচ্ছি থেকে বড় বানিয়ে দিয়ে যাব। আপনি আবার আমাকে পিচ্ছি বললেন? ওয়েট, আমি পিচ্ছি নাকি বড় হয়েছি আপনাকে দেখাচ্ছি সেটা।
সহিল ধুম করে আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। এবার আমি অবাকের চরম পর্যায়ে। সামান্য পিচ্ছি বলাতে আমাকে লিপ কিস করা শুরু করলো, তবে আমার মন্দ লাগছে না, অন্যরকম একটা ফিলিংস। আমিও ওর সাথে তালে তাল মিলিয়ে কিস করা শুরু করলাম। একটু পর সহিলি আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। কি এখনো বলবেন আমি পিচ্ছি? বিআই সাহেব, আপনার ঠোঁট অনেক মিষ্টি, আর একবার করবো নাকি? এইসব তুমি কোথা থেকে শিখছো? এইসব আবার শিখতে হয় নাকি? ইন্টারনেটের যুগে এখন তো হিন্দি গানে হর হামেশাই চলতে থাকে। এ যাবৎ প্রেম করেছো কয়টা? একটাও না, কারণ আমি আমার বরকে ভালোবাসবো বলে ভালোবাসাটা গুচ্ছিত রেখেছি। আপনাকে সেই 5 বছর আগে দেখে মনের মাঝে ভালো লাগা তৈরি হয়েছিল। তখন ভালোবাসে কি বুঝতাম না। আপু যখন বলল আমাকে তার দেবরের বউ বানাবে, তখন থেকে আপনাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। আপু যখন আপনার সাথে ভিডিও কলে কথা বলতো, তখন আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। এখন যদি আমি তোমাকে বিয়ে না করি? শালা, বিয়ে তুই করবি, তোর বাপেও করবে, থুকু তোর ঘাড়ে করবে। বিয়ের আগে তুমি আমার সাথে তুই তোকারি শুরু করছো, বিয়ের পর তো আমার ঘাড়ে চড়ে নাচবে। না না বাপু, আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না। তুমি ফটো এখান থেকে। ওকে, নো প্রবলেম। তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না তো? এখন আমি তোমার মায়ের কাছে গিয়ে বলবো তুমি আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করে এখন আমাকে বিয়ে করতে চাইছো না, তখন তোমার কি হবে বিআইসা? কি তুমি এই সমস্ত বলবে? ওকে, তাহলে আমার কাছে আসো, সর্বনাশটা করেই ফেলি। তা তো হবে না আমার জানের বিআইসা, অপেক্ষা করো বাসরাতে সব হবে, আমি আসি, বাই। বাপরে বাপ, এই মেয়ে মানুষ নাকি অন্য কিছু? এ আমার বউ হলে আমার জীবনটা নির্ঘাত তেজপাতা। ধুর, আমি কিসব ভাবছি, ও আমার জীবন তেজপাতা করবে কি করে? আমি তো বিদেশে চলে যাব, আবার 5 বছর পর আসব। আজ শুক্রবার, আজ আমার আর সোহেলের বিয়ে হয়েছে। রাত 10টা, ভাবি ভরা সমাজে আমার হাত ধরে টানছে আর বলছে, ভাইয়া তুমি এখনো এখানে কি করছো? তোমার জন্য পাশের ঘরে বোন অপেক্ষা করছে, যাও কি নিজের বউয়ের সাথে রোম্যান্স করো, এখানেই তোমার কোনো কাজ নেই। ভাবি আমাকে লজ্জায় ফেলতে সবসময় এক পা বাড়িয়ে রাখে, সময় সুযোগ পেলে লজ্জা দিতে ছাড়ে না। আমি ভাবিকে কিছু বললাম না, আমার রুমে এসে দরজা লক করে দিয়েছি। আমি গিয়ে সহিলির পাশে বসলাম, ওকে কিছু বলতে যাব, তখন ও আমাকে ইশারায় বলল, এখন কিছু বলো না, বেডের নিচে তোমার কাজিন আছে, আগে ওকে বের করে দাও। হায় আল্লাহ, এ কোন মুসিবতে পড়লাম! বাহিরে ভাবি, বেডের নিচে শয়তান কাজিন মন সাবিনা। আমি বেডের নিচে উকি দিয়ে সাবিনার কান ধরে টেনে বের করে কয়েকটা ধমক দিয়ে রুম থেকে বের করে দিলাম। চলো আমরা আল্লাহ তাআলার শুকরিয়ায় 2 রাকাত সালাত আদায় করি। ওকে চলো, আমরা দুজন সালাত আদায় করে বেডে এসে বসলাম। সহিলিকে এক নজর দেখে নিলাম, ওকে আজ অনেক সুন্দর লাগছে। সহিলি এবার ঘুমাও, আমার খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমের দরকার। এসব তুমি কি বলছো? আজ আমাদের বাসরাত, আর তুমি আমাকে ঘুমাতে বলছো? রিয়াদ, আমার বেবি চাই, তুমি বিদেশে চলে গেলে আমি কি নিয়ে থাকব? আমার মনে হয় তুমি খরগোশের গতিতে দৌড়াচ্ছ। আরে তুমি তো এখনো বেবি, তুমি আবার আরেকটা বেবি লালন পালন করবে কি করে? আমরা বেবি নিব, তবে এখন না, আমি আবার বিদেশ থেকে ফিরে আসি 5 বছর পর, তখন তুমিও বড় হবে, তখন তোমার বেবি হলে কোনো সমস্যা হবে না। ওকে, তুমি এখন ঘুমাবে? তাহলে আমাকে তোমার বুকে নিয়ে ঘুমাও। আমি সহিলিকে বুকের সাথে মিশিয়ে নিলাম, কিন্তু সহিলি একটু বেশি নড়াচড়া করছে, এত নড়লে কি আর ঘুম হয়? এই তুমি এত নড়ছো কেন? চুপ করে ঘুমাও। দূর, আমার ঘুম আসছে না, বুকের ভিতরটা কেমন কেমন যেন করছে, তোমার স্পর্শে সারা শরীর কাটা দিচ্ছে বারবার, তুমি কিছু একটা করো না। এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি সহিলির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। পিচিটা আর পিচি থাকলো না, সে স্বামী আদর পেয়ে পূর্ণ হয়ে গেল। আমিও খুশি সহিলিকে আপন করে পেয়ে। পিচিটা সকালবেলা ঘুম থেকে উঠে আমার দিকে লজ্জায় তাকাতে পারছে না। সহিলি যে এতটা লজ্জাবতী বউ হবে আমি বুঝতে পারিনি। কি হলো বউ, এত লজ্জা পাচ্ছ কেন? তুমি খুব দুষ্ট। সহিলি দৌড়ে চলে গেল। আজ সারাদিনে সহিলি আর আমার সামনে আসেনি। ওরে বাবা, এত লজ্জা! আসুক রাতের বেলা আমার কাছে, তখন লজ্জা পুরোটাই ভেঙে দিব। আমি ভেবেছিলাম এই মেয়ের লজ্জা সরম থাকবে না, কিন্তু আমি ভুল ছিলাম।
রাত 11টার সময় সোহেলি রুমে আসলো। আমি সোহেলিকে এক টান দিয়ে আমার কোলে বসিয়ে দিলাম। এই, তুমি সারাদিনে একবারও আমার কাছে আসলে না কেন? তুমি কাল রাতে যা করেছো তারপর তোমার সামনে আসলে লজ্জা লাগছিল, তাই আসিনি। বিয়ের আগে খুব তো বাহাদুরি দেখিয়েছিলে, সেই বাহাদুরি কোথায় গেল? চুপ করবে তুমি, এখন ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। ঘুমাবো মানে? আজ কিছু হবে না। সোহেলি শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে আমার বুকের সাথে মিশে গেল। কেটে গেল তিনটা মাস। এই তিন মাসে সোহেলি আমাকে ছেড়ে একদিনের জন্যও বাপের বাড়িতে কাটাইনি। মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে, এখন ওকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে, কিন্তু কি আর করার, আমার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আমি দুই দিন পর ফিরে যাব। সোহেলি আমার বুকের সাথে মিশে সমানে কেঁদে যাচ্ছে। এই সোহেলি, কাঁদছো কেন? তুমি যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না, প্লিজ যেও না। হয় তুমি দেশে থাকো, না হয় আমাকেও বিদেশে নিয়ে যাও। বোকামি, আমি সেখানে কাজ করতে যাই, তোমাকে কি করে নিয়ে যাব? তোমরা একটু ভালো থাকবে বলেই তো আমি বিদেশে গিয়ে রোজগার করি। তাছাড়া আমার ভাইয়া দুলাভাই তারাও তো বিদেশে আছে, ভাবি আর আপু কি তাদের ছাড়া থাকে না? আমি কিচ্ছু জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রাতে তোমার মুখে মাথা না রাখলে আমার তো ঘুমই আসবে না। পাগলামি করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, দেখি এক বছরে মাথায় আসতে পারি কি না। এই পাগলি, তুমি তো লেখাপড়া করো, কলেজে যাও, আমি চলে গেলে তোমার প্রথম প্রথম কয়েকদিন খারাপ লাগবে, তারপর ঠিক হয়ে যাবে, মন দিয়ে লেখাপড়া করবে কেমন? তাছাড়া তোমার সাথে আমি প্রতিদিন ভিডিও কলে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তবে প্রমিস করো এক বছর পর ফিরে আসবে আবার। ওকে প্রমিস। এবার বলো, বিদেশ থেকে ফিরে আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? সোহেলি আবার আমাকে জড়িয়ে ধরে বলল, আমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু ভালোভাবে আমার কাছে ফিরে আসো, তাতেই হবে। আমি সোহেলির কপালে একটা চুমু দিলাম, এরপর বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। আমি নিজেই নিজের ভিতরে ভেঙে চলে যাচ্ছি, আমারও ইচ্ছে ছিল না আবার ফিরে যাওয়ার, কিন্তু কি আর করার, মা বাবার মুখের দিকে তাকিয়ে ফিরে যেতে হলো। রিয়াদ বিদেশে গেছে, 10 দিন পার হলো, আমি প্রতিটা দিন অপেক্ষা করি কখন রাত হবে আর কখন রিয়াদ আমাকে ভিডিও কল দিবে। বলতে বলতে রিয়াদ আমাকে ভিডিও কল দিল। কেমন আছো? তোমাকে ছাড়া একদমই ভালো নেই, তুমি ফিরে এসো প্লিজ, আমি কলেজে যেতে পারি না, পাড়ার বকাটেরা আমাকে প্রচণ্ড বাজে কথা বলে, আমাকে ডাকে সেক্সি ভাবি। গত 3টা মাস তুমি আমাকে কলেজে দিয়ে এসেছো আর নিয়ে এসেছো, এখন তুমি নেই বলে ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে। কি খারাপ কথা বলে? বলে সেক্সি ভাবি, স্বামী বিদেশ, তোমার একা থাকতে কষ্ট হয় না, তুমি আমাদের কাছে আসতে পারো, স্বামীর অভাব পূরণ করে দিব। ছি ছি, এই সমস্ত নোংরা কথা বলে? তুমি চলে আসো, আমি আর নিতে পারছি না। শোনো, তুমি ওদের কখনো কিছু বলবা না, যখন দেখবে তুমি ওদের পাত্তা দিচ্ছ না তখন ওরা নিজেরাই ফিরে যাবে। এদের মধ্যে একজন আছে লিমন, ও খুব খারাপ, লিমন প্রতিদিন আমার পথ আটকায়। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এভাবে কেটে গেল 6টা মাস, লিমনের বেহায়াপনা দিনে দিনে বেড়েই চলেছে, সহ্য করতে পারছি না। লিমন মাঝে মাঝে আমার হাত ধরে টানাটানি করে। গতকাল লিমনকে একটা কষিয়ে চড় দিয়েছি, হো বলেছিল এর প্রতিশোধ নেবে, কিন্তু লিমন যে এত নোংরা একটা কাজ করবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। লিমন ওর পিকের সাথে আমার পিক এডিট করে আমার শ্বশুর শাশুড়ি আপু ননদ সবাইকে দেখিয়েছে, এমনকি রিয়াদকেও সেই পিকগুলো হোয়াটসঅ্যাপ করে দিয়েছে। এখন সবাই আমাকে ভুল বুঝতে লাগলো, আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে, প্রতি পদে পদে অপমান করে। আমার আপুর বেবি কয়েকদিন হয়েছে, আপু আমাকে বেবির কাছে যেতে দেয় না, আপু আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার ননদ আমাকে ফোন করে শুধু হাজে বাজে কথা বলে, বলে তার ভাইয়ের জীবন থেকে চলে যেতে, লিমনের সাথে সংসার বাঁধতে। কিন্তু আমি কাকে বিশ্বাস করাতে পারছি না যে পিকগুলো ফেক এডিট করা। আমার শেষ ভরসা ছিল রিয়াদের উপর, কিন্তু রিয়াদও আমাকে ভুল বুঝলো, রিয়াদ আমার সাথে আগের মতো কথা বলে না, ভিডিও কলও দেয় না, 2-3 দিন পর পর একবার কল করে, তাও 2-1 মিনিট কথা বলে।
আজ আমি অপরাধ না করেও অপরাধ হয়ে গেলাম। আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। কলেজে গেলে আমার বান্ধবীরাও আমার সাথে কথা বলে না, আমি পুরো একা হয়ে গেলাম। এভাবে কেটে গেল আরও 6 মাস। আজ আমি রিয়াদকে নিজ থেকে ভিডিও কল দিলাম, রিয়াদ ফোনটা পিক করলো। কি হয়েছে, এত রাতে ভিডিও কল দিয়েছিস কেন? সারাদিন কষ্ট করে রাতে একটু ঘুমাবো, সেটাও কি তোর জন্য পারবো না? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন রিয়াদ? তুমি তো আগে এমন ছিল না, হঠাৎ এমন পরিবর্তন কেন হয়ে গেলে? তোর ন্যাকামো আমার সহ্য হয় না, আমি তোকে ডিভোর্স দিব, তুই আমাকে আর কল করবি না। রিয়াদ ফোনটা কেটে দিল। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার পেয়ে গেছি। এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? যাকে ভালোবাসি সে তো আমাকে বুঝতে পারলো না। আমার কোনো দোষ নেই, তাই অপরাধী হয়ে বেঁচে থাকতে চাই না। শাশুড়ি মায়ের ঘর থেকে এক পাতা স্লিপিং পিল নিয়ে এসে খেয়ে নিলাম, তারপর আমার আর কিছু মনে নেই। আমি চোখ মেলে তাকিয়ে দেখি রিয়াদ আমার সামনে বসা। আমি চারদিকে চোখ বুলিয়ে বুঝলাম এটা হসপিটাল। রিয়াদ, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, আমাকে বুঝিয়ে আশা করনি? কেন এসেছো, ডিভোর্স দিতে? হুশ, আর একটা কথাও বলো না, তুমি না থাকলে আমি বেঁচে থাকবো কি করে? আজ তোমার 4 দিন পর জ্ঞান ফিরেছে, আমি গতকাল ফিরে এসেছি, আর বিদেশে যাব না তোমাকে ছেড়ে। আমি ভাইয়া দুলা ভাই সবাই চলে এসেছি, আর যাবো না বিদেশে, এবার দেশে থেকেই ব্যবসা করব। কিন্তু আমি কথা বলতে নিষেধ করেছি না? আমি জানি সেই পিকগুলো ফেক ছিল, তোমার কোনো দোষ ছিল না। বিগত 6 মাস আমি ভাই আর দুলা ভাই 24 ঘন্টা কাজ করেছি, কিন্তু বাড়তি টাকাটা নিয়ে আসবো বলে দেশে এসে কিছু একটা করতে হবে। তাহলে ডিভোর্সের কথা বললে কেন? কারণ ওই দিন আমার মেজাজ গরম ছিল, আমাদের মালিক আমাকে অনেক অপমান করেছিল, সেই রাগটা তোমার উপর ঝেড়েছি, আমাকে ক্ষমা করে যেও সোহেলি। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, 6টা মাস আমার কিভাবে কেটেছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তুমি লিমনকে কিচ্ছু বলবে না? লিমনকে আমি পুলিশে ধরিয়ে দিছি, আর কেঁদো না, এবার আর তোমার কোনো ভয় নেই, আমি ফিরে এসেছি। আমি সোহেলির চোখ মুছিয়ে দিয়ে কপালে একটা কিস করলাম। হয়েছে, আর আলগা পিড়িতে করতে হবে না। আগে সুস্থ হও, তারপর সবটা পুষিয়ে দিব জান।